নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার। আবারও চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে। আজ বলতে চলেছি 2020 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের ধনুরাশির জাতক জাতিকাদের বিস্তারিত। ধনুরাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটা দেখছেন এখন, আমি বলবো তারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন, কারণ কেটে কেটে দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। কারণ আমি ভিডিওর শেষে প্রত্যেকের রাশিভিত্তিক আমি বলে দিই যে গোটা মাসটা আপনারা কী করবেন, কী করবেন না, কী করলে আপনাদের আরও ভালোভাবে আপনারা দিন এই মাসটা কাটাতে পারবেন, আর কী করলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে, সেই দিকগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা সেইভাবে চললে পরে আপনাদের চলার পথটা কিন্তু আরও সুন্দর আপনারা নিজেরাই করে নিতে পারবেন। সেই কারণে আমি অনুরোধ করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর লাস্টের যে আমার কথাগুলো শুনে মেনে চলুন, আপনাদের কিন্তু ভালো অবশ্যই হবে। চলে আসি মূল আলোচনা। প্রথমে আসি আপনাদের অর্থনৈতিক। এই মাসে কিন্তু অর্থনৈতিক আপনাদের মোটামুটি থাকছে, ব্যবসায় কিন্তু প্রচুর পরিশ্রম আপনার করতে হবে, পরিশ্রমের উপরেই কিন্তু এই মাসে আপনার ফল। এরপরে সে যারা এখনও যারা চাকরি করছেন অলরেডি বা কর্মরত আছেন তাদের ওখান থেকে কিন্তু আপনাদের অনেকটা সমস্যার ঝুট ঝামেলা কিন্তু হতে পারে, তার মোকাবেলা কিন্তু আপনার করতে হবে, সেইভাবে কিন্তু আপনার প্রস্তুতি থাকতে হবে। এরপরে সে যারা এখনও শেয়ারে ব্যবসা করছেন, নিজস্ব পার্সোনাল ব্যবসা না, তা শেয়ারে ব্যবসার থেকে কিন্তু আপনাদের অনেকটা ক্ষতির সম্মুখীন আপনারা এই মাসে হতে পারেন, এদিক থেকে আপনারা অবশ্যই নজর রাখবেন, তাহলেই আপনাদের কিন্তু ভালো, না হলে কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষতির একটা যোগ আছে। আপনাদের স্বাস্থ্য এই মাসে কিন্তু আপনারা ব্যথা বেদনা নিয়ে কিন্তু কিছুটা সময় আপনাদের নষ্ট হতে পারে। এই গোটা মাসটা মাঝে মধ্যে এটা হতে পারে আপনাদের ব্যথাজনিত বা একটু কষ্টের কিন্তু আপনার পেতে পারেন আপনারা, সে জাতক জাতিকারা দুজনেরই ক্ষেত্রে। টোটাল মিলে যে শরীর স্বাস্থ্য আপনাদের খুব খারাপ থাকবে তাও না, খুব ভালো থাকবে তাও না। এরপরে সে আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু গোটা মাসটা খুব সুন্দর কাটবে না, মাঝে মধ্যে কিন্তু একটু ঝুট ঝামেলা আসতে পারে, তবে আপনাদের সতর্কতা অবশ্যই অনেকটাই সতর্ক থাকতে হবে, তর্ক বিতর্ক যত কম করবেন আপনাদের পক্ষে শুভ, আপনাদের পক্ষে ভালো, না হলে কিন্তু আপনাদের এই মাসে একটু শান্তির একটা ব্যাঘাত করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ তর্ক ঝগড়া অশান্তি কিন্তু হতে পারে। এরপরে আসে যারা এখনও লাভ লাইফে আছেন, লাভ লাইফটা বলবো একটু সমস্যা লাভ লাইফে হতে পারে, আপনারা যতটা পারবেন তর্ক বিতর্কটা না করাটা আপনাদের পক্ষে ভালো, আর যদি ঠিকঠাক মতো এই ভিডিওটা দেখার পরে সেইভাবে আপনারা চলতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যাই আসবে না, আপনারা কিন্তু কাটিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা ভিডিওটা শুনে আপনাদের মতন চলেন, সচেতন না হন, তাহলে কিন্তু এই যাদের যারা লাভ লাইফে আছেন তাদের মধ্যে কিন্তু একটা ব্রেকআপ হওয়ারও ছাড়াছাড়ি হওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে আপনাদের। সেই কারণে বললাম যে সতর্কতা অবশ্যই আপনারা বজায় রাখবেন, বা যতটা পারবেন তর্ক বিতর্ক জোর ঝামেলার ভিতরে না জড়ানোই আপনাদের পক্ষে কিন্তু ভালো। আপনাদের এই মাসটা গোটা মাসটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে, পুরো মাসটা কিন্তু আপনাদের ভালো থাকছে না বা খুব খারাপও থাকছে না। আর আমি একটা কথাই বলবো, এই মাসটা পুরোটাই আপনারা চোখ কান খোলা বা সতর্ক রেখে যদি আপনারা চলতে পারেন আপনাদের সব সমস্যা থেকে কিন্তু আপনারা নিজেরাই মুক্তি হতে পারেন। এরপরে আসছি আপনাদের যেটা বলেছিলাম কি করবেন কি করবেন না। প্রথমেই আসি কি করবেন না, এই মাসে আপনারা কাউকে কিন্তু টাকা ধার দেবেন না, বা শনিবার করে কোনো ভিক্ষুক বা কাউকে কোনো কিছু দেবেন না, দিলে কিন্তু আপনাদের চরম একটা ক্ষতির জায়গায় আপনারা নিজেরাই চলে যাবেন। এরপর সে কি করবেন, কি করলে আপনাদের চলার পথ আরো ভালো হবে, সেটা হচ্ছে আপনারা ধরুন কোনো জায়গায় একটা বিশেষ জায়গায় যাচ্ছেন, কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা একটা ব্যবসার একটা ডিল করতে যাচ্ছেন, বা আদালত বা কোনো উকিল বা যে কোনো জায়গায় একটা চাকরির ক্ষেত্রে যে কোনো জায়গায় একটা শুভ কাজে বেরোচ্ছেন, তখন কি করবেন একটা কালো মাস খেলাই দেখবেন দর্শক মা পাওয়া যায়, আর কালো তিল দুটো হাঁসকালাই আর তিল একত্রে করে আপনার বাড়ি থেকে বেরোনোর আগে আপনার সামনে ছিটি দিয়ে তার উপর দিয়ে বেরিয়ে চলে যান। এই কাজটা গোটা মাস ধরে করুন, আপনাদের কিন্তু দেখবেন কপাল অবশ্যই খুলবে, যে কাজে যাবেন সাকসেস আসছে। আজ এ পর্যন্তই, আবার আসবো
নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।